রামায়ণের শ্রী রামচন্দ্র শরৎকালে অশুভ শক্তির নাশ করতে বাসন্তী দেবীর আরাধনা করেন। পুরাণ অনুযায়ী চিত্রবংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবীর আরাধনা করেন। কালের পার্থক্য হলেও আরাধনা দেবী দুর্গারে। বাসন্তী পুজোর অষ্টমী তিথি পালিত হচ্ছে রাজ্যজুড়ে। ইতিহাস অনুসারে বাসন্তী পুজোই বাঙালির আসল দুর্গা পুজো। বারোয়ারি পুজোর রূপ না পেলেও এই পুজো এখনও অনেকের বাড়িতে আয়োজিত হয়। অন্যান্য বছরের ন্যায় এবছরও রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ ধুমধামে দেবী বাসন্তীর আরাধনায় ব্রতী হবে রাজ্যবাসী। আর মাত্র একটি রাত পোহালি বাসন্তী দেবীর পূজা। মূর্তি পাড়াতে চলছে শেষ তুলির টান। মূর্তি পাড়ায় চলছে বাসন্তী দেবীর প্রতিমা নির্মাণে চরম ব্যস্ততা। এমন চিত্র এবার দেখা গেল তেলিয়ামড়া মহকুমার কুমোরপাড়ায়। বুধবার সকাল থেকে প্রতিমা তৈরির মূর্তি পাড়ায় ঘুরে ঘুরে জানা যায় বাসন্তী মায়ের প্রতিমা তৈরির প্রায় শেষ তুলির টান চলছে মৃৎশিল্পীদের। যদিও বিগত বছরগুলোর তুলনায় এবছর মৃৎশিল্পীরা বাসন্তী মায়ের প্রতিমা তৈরির অর্ডার অনেকাংশে কম পেয়েছে। মৃৎশিল্পীরা জানান, বাজারে মূর্তি তৈরি সামগ্রীর দাম আকাশ ছোঁয়া, ফলে এবছর বাসন্তী প্রতিমা নির্মাণ করে তেমন লাভের মুখ দেখতে পাবে না বলে জানায় এক মৃৎশিল্পী। বাসন্তী মূর্তির কিরকম বাজার, কিরকম চলছে বাজার? আগের চাইতে কম, গতবার বানালাম ধরেন পাঁচটা, এবার বানালাম তিনটা। আর দাম দরের ব্যাপারে গেলে দাম তো আগের মতোই রয়েছে, সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু এটার দাম আর বাড়ছে। এবছর মূর্তির কোনো চাহিদা আগের বছরের তুলনায় অনেকটাই কম নাকি? অনেকটাই কম। আর জিনিসপত্রের দাম, মূর্তি বানানোর দাম তো অনেক বেশি, কিন্তু মূর্তির দাম সেরকম বাড়ছে না। বিক্রি করে সেই তুলনামূলক আপনাদের দাম আসছে কিনা? না না আসছে না, অন্য কিছু অন্য কোনো কাজের কোনো সুবিধা নাই বলে এটাই করতে হচ্ছে। কত বছর ধরে মৃৎশিল্পীর সঙ্গে যুক্ত আছেন? 35। কোন জায়গা এটা? তেলিয়ামড়া শিবপাড়ি। আপনার নাম? আমার নাম বাবুল দত্ত। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।